অনেক সময় দেখা যায় আপনি ফোন করছেন, অপর প্রান্তে যিনি আছেন তিনি আপনার কল রেকর্ডিং করছেন। বর্তমানে অনেক কোম্পানির ডিভাইসে ইনবিল্ট হিসেবে কল রেকর্ডিং অ্যাপ্লিকেশন থাকে, অনেকে আবার থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েই আপনার কল রেকর্ড করতে থাকেন। যদিও আমাদের দেশ ভারতবর্ষ তথা পৃথিবীর অন্যান্য অনেক দেশ আছে যেখানে কোনো অনুমতি ছাড়া কল রেকর্ডিং সম্পূর্ণ বেআইনি, এখন কেউ যদি আপনার অনুমতি ছাড়া আপনার কল রেকর্ডিং করতে থাকে সেখানে সাবধান হওয়া অত্যন্ত প্রয়োজন। আজকে ভিডিওতে দেখব কীভাবে আপনি বুঝবেন আপনার কল কেউ রেকর্ড করছে কিনা। যদি আপনার অনুমতি ছাড়া কেউ আপনার কল রেকর্ডিং করতে থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে সাবধান হবেন এবং কী করা উচিত, দেখতে থাকুন ছোট্ট ভিডিওটি। আপনি দেখছেন এসএস ওয়েবস আর আমি আছি আপনার সাথে দীপ। ফোনে কথা বলার সময় একটু সতর্ক হলেই কয়েকটি লক্ষণ দেখে জানা যায় আপনার কল রেকর্ডিং হচ্ছে কি না, তার জন্যে খুব সতর্ক থাকতে হবে। কেউ যদি থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন দিয়ে আপনার কল রেকর্ডিং করতে থাকে সেক্ষেত্রে লক্ষ্য করুন কথা বলা শুরু করার কয়েক সেকেন্ড পরে থেকেই বিপ বিপ কোনো সাউন্ড আসছে কি না। যদি কোনো বিপ সাউন্ড শুনতে পান সেক্ষেত্রে আপনি সতর্ক হয়ে যাবেন, নিশ্চিত থাকতে পারেন আপনার কল কেউ রেকর্ড করছে। বা ফোনে কথা বলার সময় কোনো রকম অস্বাভাবিক শব্দ, কল ক্লিয়ার হচ্ছে না, কোনো রকম ডিস্টারবেন্স আসছে এরকমই মনে হলে হতে পারে আপনার সামনে যিনি আছেন বা যার সাথে কথা বলছেন তিনি আপনার কল রেকর্ডিং করছেন, তখনই সতর্ক হয়ে যান, সংক্ষেপে কথা বলুন। তবে কোনো গভর্নমেন্ট এজেন্সি যদি আপনার কল রেকর্ডিং করে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম শব্দ পাবেন না, কারণ গভর্নমেন্ট এজেন্সি আপনার কল রেকর্ডিং করলে সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে করবে, অর্থাৎ এয়ারটেল, জিও, ভিআই এদের মাধ্যমে কোনো কল রেকর্ডিং করা হলে জানতেই পারবেন না আপনার কল রেকর্ডিং করা হচ্ছে। এছাড়াও থার্ড পার্টি কোনো স্পাই সফটওয়্যারের মাধ্যমে আপনার কল রেকর্ড হতে পারে। অনেক সময় দেখা যায় আপনি জানতেই পারছেন না আপনার ফোনে কোনো রকম স্পাই সফটওয়্যার ইনস্টল হয়ে আছে। খেয়াল করুন আপনার ফোন মাত্রাতিরিক্ত গরম হচ্ছে কি না, কন্টিনিউয়াসলি যদি আপনার কল রেকর্ডিং হতে থাকে সেই স্পাই সফটওয়্যার আপনার ফোনে সবসময় ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে, যার ফলে ফোন অতিরিক্ত হিট হবে এবং অতিরিক্ত ব্যাটারি খরচ হবে, ডেটাও খরচ হবে। ডেটা ইউজেসের দিকে লক্ষ্য রাখুন, আপনি কতটা ডেটা ডেলি খরচ করছেন। যদি দেখা যায় আপনি খুব বেশি ডেটা ইউজ করছেন না অথচ আপনার ডেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তাহলে আপনার ফোনে কোনো স্পাই সফটওয়্যারের মাধ্যমে কল রেকর্ডিং করা হচ্ছে এই সম্ভাবনাও থাকতে পারে। আপনার ফোন স্ট্যান্ড বাই মোডে আছে, হঠাৎ দেখছেন স্ক্রিন লাইট জ্বলে উঠছে, ক্যামেরা অন হয়ে যাচ্ছে, বা আপনি রিস্টার্ট করতে যাচ্ছেন দেখছেন ফোন রিস্টার্ট হতে অনেক সময় নিচ্ছে, এক্ষেত্রে হতে পারে কোনো স্পাই সফটওয়্যার আপনার ফোনে ইনস্টল অবস্থায় আছে। কোনো স্পাই সফটওয়্যার ফোনের ইনস্টল অবস্থায় থাকলে আপনার কল রেকর্ডিং করতে পারে, আপনি কী করছেন সব কিছুর উপর নজর রাখতে পারেন। এই সফটওয়্যারগুলি এই সব ডেটা কালেক্ট করে তাদের প্যারেন্টস সার্ভারে কন্টিনিউয়াসলি পাঠাতে থাকে, যার ফলে আপনার ডেটা অত্যন্ত বেশি খরচ হয়ে যায়। ফোনের এরকম অস্বাভাবিক আচরণ লক্ষ্য করলে সমস্ত ডেটা ব্যাকআপ নিয়ে নিন এবং ফোনটি একবার ফ্যাক্টরি রিসেট করে নিন। কল রেকর্ডিং করা হচ্ছে সন্দেহ হলে সংক্ষেপে কথা বলুন, সম্ভব হলে হোয়াটসঅ্যাপে কথা বলুন। হোয়াটসঅ্যাপ কলও রেকর্ডিং হতে পারে, তবে সেক্ষেত্রে সম্ভাবনা অত্যন্ত কম। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুবান্ধবকে শেয়ার করুন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।